আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব এর কোনোটাই আমার নিজস্ব কথা নয়, পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকদের গবেষণালব্ধ ফল। গবেষকরা তাদের গবেষণাপত্রে প্রকাশিত যে ফলাফলগুলো তারা পর্যবেক্ষণ করেছেন তা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। আমাদের এই তথ্য এবং তত্ত্ব সেখান থেকেই সংগৃহীত। আজকাল গ্রাম শহরে নারী পুরুষ সব বয়সী মানুষের প্রতিদিনের সঙ্গী হচ্ছে টেলিভিশন। আজকাল অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, ফলে গ্রামেও টিভি দেখার প্রবণতা বেড়ে গেছে। তাই বিনোদনের এই যন্ত্রটি ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যারা ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশন দেখেন তাদের অধিকাংশই নিজেদের অজান্তে অনেক ভয়াবহ বিপদ ডেকে আনছেন। এই অভ্যাসের ফলে অবধারিতভাবে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা। মানুষের এই সুন্দর জীবনকে মানুষ তারা নিজেদের অজান্তেই মৃত্যুর কূপের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। অতিরিক্ত টেলিভিশন দেখা নিয়ে অস্ট্রেলিয়ার খ্যাতনামা স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান বেকার আইডিআই হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তারা অতিরিক্ত টিভি দেখার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানার জন্য পরিণত বয়সের 8,800 মানুষকে বেছে নেন। যারা নিয়মিত দীর্ঘ সময় ধরে টেলিভিশন দেখেন গবেষণা দেখা যায় এদের মধ্যে 87 জনের হার্ট অ্যাটাক করে এবং 125 জন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গবেষণা জানা যায় টিভির সামনে যারা গড়ে 4 ঘন্টা বা ততোধিক সময় ধরে বসে থাকেন তাদের হার্টের রোগ মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে শতকরা 80% পর্যন্ত। যারা সারাদিন অফিসের চেয়ারে বসে কাজ করেন আবার বাড়িতে টিভি সামনে বসে সময় ঘন্টার পর ঘন্টা সময় কাটান তাদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। আইডিআই হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট গবেষকদের মতে শরীরের ওজন ঠিক থাকলেও যারা এইভাবে দীর্ঘক্ষণ বসে সময় কাটান তাদের রক্তে শর্করা ও কোলেস্টেরল মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। তাদের মতে যখন দৈহিক কোনো শ্রম না করে নিষ্ক্রিয়ভাবে টেলিভিশনের সামনে বসে সময় কাটান তখন স্বাস্থ্যের জন্য সব দিক থেকেই মারাত্মক ক্ষতিকর, কারণ এ থেকে জন্ম নেয় স্থূলতা, অর্থাৎ মেদ জমতে থাকে এবং মাত্রাতিরিক্ত মেদ জমলে কোলেস্টেরল, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, মনোদৈহিক জটিলতা সৃষ্টি করে। শিশুদের ক্ষেত্রেও সমান ঝুঁকি থাকে। অস্ট্রেলিয়ার উক্ত গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা 10 বছর কম বয়সী শিশুদের উপরে টিভির প্রভাব নিয়ে একটি দীর্ঘমেয়াদী গবেষণা চালান। তারা গড়ে 6 বছর বয়সী প্রায় 9,000 শিশুর উপর দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে দেখেন যে সমস্ত শিশুরা যারা দিনে 2 ঘন্টা কম টিভি দেখে তাদের তুলনায় সারাদিনে 4 ঘন্টা টিভি দেখে যে সমস্ত শিশুরা তাদের
অকাল মৃত্যুর হার শতকরা 47% বেশি। উক্ত বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা এই সিদ্ধান্তে উপনীত হন যে টেলিভিশন আসক্ত শিশুদের রোগ ও মৃত্যুর ঝুঁকি বেশি। বিশ্বের অন্যান্য দেশের গবেষণায় পরিসংখ্যান বলছে সারা পৃথিবীর মোট জনসংখ্যা সিংহভাগই টিভি দেখে থাকেন, তাতে তাদের জ্ঞানের ভাণ্ডার বিকশিত হয় বটে, ফলে মানুষ হিসেবে অনেক অগ্রগতি ঘটে, কিন্তু প্রদীপের নিচেই তো বেশি অন্ধকার, অর্থাৎ টিভি দেখার যতটা উপকারিতা তার চেয়ে বেশি অপকারিতা। গবেষণায় জানা যায় যারা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকেন তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, ফলে স্মৃতিশক্তি লোপ পায়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত টিভি দেখার ফলে নিম্নবর্ণিত ক্ষতিগুলি হতে পারে। 1, হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। প্রায় 6 বছরে শিশুদের উপর গবেষণা চালানোর পরে জানা গেছে ঘন্টার পর ঘন্টা টিভি দেখার ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে মৃত্যুর সম্ভাবনা শতকরা 18% বেশি, আর ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে 9%। তাই গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যারা দিনে 4 ঘন্টার বেশি টিভি দেখেন তাদের সাধারণ মানুষের তুলনায় 80% বেশি হার্টের রোগের সম্ভাবনা থাকে। তাই হার্টকে সুস্থ রাখতে আজ থেকেই বেশি টিভি দেখা বন্ধ করুন। নাম্বার 2, অতিরিক্ত টিভি দেখলে জনশক্তি হ্রাস পায়। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ এক গবেষণায় দেখেছেন অতিরিক্ত টিভি দেখার ফলে নারী পুরুষ উভয়ের যৌনশক্তি হ্রাসপ্রাপ্ত হচ্ছে। গবেষণায় আরো জানা যায় অতিরিক্ত টিভি দেখার ফলে একজন পুরুষের শতকরা 44% পর্যন্ত যৌনশক্তি হ্রাসপ্রাপ্ত হয়। নাম্বার 3, অতিরিক্ত টিভি দেখলে অনিদ্রা রোগ দেখা যায়। আমরা জানি প্রাকৃতিক নিয়মে রাতের অন্ধকার নেমে এলেই আমাদের ব্রেনের মধ্যে থেকে এক হরমোন নিঃসরণ হয় যার নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনের জন্যই আমাদের ঘুম হয়। তা অতিরিক্ত টিভি দেখার ফলে এই মেলাটোনিন হরমোনের ক্ষরণ হ্রাসপ্রাপ্ত হয়, স্বাভাবিকভাবে ঘুমের ব্যাঘাত ঘটে। টিভি থেকে বেরোনো আলো ব্রেনের এই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করে। 4, অতিরিক্ত টিভি দেখলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। 2003 সালে আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে প্রকাশিত এক গবেষণার পত্র অনুসারে টানা 2 ঘন্টা টিভি দেখলে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 14% বৃদ্ধি পায়। টিভি দেখার সময় যত বেশি টিভি দেখার সময় বৃদ্ধি হবে তত বেশি আমাদের শরীরে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা তত লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। প্রসঙ্গত
সেই সময় আরেকটি গবেষণা পত্রে দেখা যায় যারা সপ্তাহে 40 ঘন্টা টিভি দেখেন তাদেরও ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় 3 গুণ বেশি থাকে। সুতরাং দেখা যাচ্ছে যতগুলি লাইফস্টাইল ডিজিজ আছে তার সবগুলো রোগের সঙ্গে টিভির একটা সরাসরি যোগসূত্র রয়েছে। 5 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে ওজন বৃদ্ধি পায়। অনেকক্ষণ ধরে টিভি দেখলে পেশি সঞ্চালন কমে যায়, সাথে সাথে হজম শক্তিও কমে যায়, ফলে ওজন বাড়তে থাকে। ওজন বৃদ্ধির আরেকটি কারণ হল অনেকে টিভি দেখতে দেখতে কিছু খাওয়ার অভ্যাস থাকে, টিভি দেখতে দেখতে টুকটাক তারা খেতে থাকেন, ফলে যত বেশি বেশি টিভি দেখেন তত বেশি বেশি খাওয়াও হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই শরীরে ক্যালোরির মাত্রা বেড়ে গিয়ে শরীরের ওজন বৃদ্ধি হতে শুরু করে। আর ওজন বৃদ্ধির সাথে সাথে শরীরে বাসা বাঁধে কোলেস্ট্রল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগ। সুতরাং অতিরিক্ত টিভি দেখার ফলে স্বাভাবিকভাবে আয়ু কমতে থাকে। 6 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে ঘাড়ের স্পন্ডাইলাইটিস রোগের প্রবণতা বাড়ে। অনেকক্ষণ ধরে টিভি দেখলে ঘাড়ের পেশি সঞ্চালন কমে যায়, দীর্ঘক্ষণ দিন এমন চলতে থাকলে অবহেলিত ভাবে ঘাড়ের স্পন্ডাইলাইটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 7 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে মনোযোগ কমে যায়। টিভি দেখার সময় আমাদের সামনে ছবি ও আওয়াজ দ্রুত বদল হয়, ফলে এর ফলে নিউরোলজিক্যাল আমাদের যে সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেখানকার নিউরোলজিক্যাল সিস্টেমে মারাত্মক কুপ্রভাব পড়ে, ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে গিয়ে মনোযোগের ঘাটতি ঘটে, ফলে পড়াশোনা খারাপ হয়। তাই ছাত্রছাত্রীদের, অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের টিভি দেখার অভ্যাস কমিয়ে বই পড়ার দিকে বেশি নজর দিতে। 8 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে শিশুরা হিংস্র হয়ে ওঠে। এক ব্রিটিশ গবেষক দল 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত 11,000 শিশুর উপর গবেষণা চালিয়ে দেখেন বাচ্চাদের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে। খেলাধুলার সময় ওই বাচ্চারা অন্য বাচ্চাদের প্রতি সহিংস হয়ে উঠছে। শুধু তাই নয়, ওই বাচ্চারা মিথ্যা কথা বলা, এমনকি চুরি করতে দ্বিধা করছে না, ফলে বাচ্চারা ধীরে ধীরে সমাজ বিরোধীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। 9 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে হাঁপানি রোগের প্রবণতা বাড়ে। এক গবেষণায় 11 বছর ধরে 3,000 লোকের উপর সমীক্ষা চালিয়ে জানা গেছে যে সব বাচ্চারা দিনে 2 ঘন্টার বেশি টিভি দেখে তাদের একটা সময়ে হাঁপানি রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। 10 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে দৃষ্টিশক্তি লোপ পায়। বেশি সময় ধরে টিভি দেখলে চোখের রেটিনার উপর মারাত্মক চাপ পড়ে, ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস পায়। যারা অন্ধকারে বসে টিভি দেখেন, টিভির আলোতে তাদের চোখের ক্ষতি আরো বেশি হয়। সুতরাং ভুলেও কেউ অন্ধকারে টিভি দেখবেন না। 11 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে তাদের নেশাগ্রস্ত করে তোলে। নেদারল্যান্ডে ও কানাডার গবেষক দল 80 জন যুবকের উপর গবেষণা চালিয়ে দেখেন তাদের অ্যালকোহল নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে।
দেখা যায় তারা মদ খেতে, যারা মদ খেতে অভ্যস্ত বেশি টিভি দেখার ব্যক্তিরা সাধারণ সময়ের তুলনায় টিভি দেখার সময় আরো বেশি 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 করে মদ খাচ্ছেন। 12 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে রাগ বেড়ে যায়। একাধিক গবেষণা দেখা গেছে টিভিতে খুন বা কোনো হিংসাত্মক দৃশ্য বেশি দেখলে 8 থেকে 80 বছরের সবারই চরিত্রে ধীরে ধীরে বদল হতে থাকে। এই ক্ষেত্রে রাগ ও হিংসা উভয় বেড়ে যায়। তাই বাচ্চাদের ছোটবেলা সুন্দর করে গড়ে তুলতে তাদের যতটা সম্ভব টিভি থেকে দূরে রাখুন। সেই সঙ্গে নিজেরও অতিরিক্ত টিভি দেখার নেশাকে লাগাম পরান। 13 নম্বর, অতিরিক্ত টিভি দেখলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। 1990 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এক গবেষণা দেখা যায় যারা প্রতিনিয়ত ঘরে বসে টিভি দেখেন অথবা ভিডিও গেম খেলেন তাদের রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যাচ্ছে। এমনকি যে সমস্ত শিশুরা বেশি টিভি দেখে তাদেরও রক্তে কোলেস্টেরল স্তর উচ্চমাত্রায় দেখা যাচ্ছে। এছাড়া অতিরিক্ত টিভি দেখার ফলে নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা ও শরীর অলস করে দেওয়ার মতো ক্ষতিকর দিকগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।